আমাদের ইন্ডিয়াটা টোটাল কেউ ঘরের থেকে বেরোবে না। ওখানে হয়তো কোন রকম হয়তো বাংলাদেশে হয়তো পূর্বে হয়তো মোদী সরকার ই করেছেন, যে ঘোষণা করেছেন যে সকাল 7টা থেকে রাত 7টা বা 9টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবে না, হয়তো কোনো একটা স্প্রে টেস্প্রে কিছু একটা করবে আর হয়তো তো যাই হোক না কেন। আর দুপুরে হয়তো 2টোর থেকে ওই 1 ঘন্টার মতো রৌদ্রে থাকতে হবে সকলকে, হম মানে ঘর থেকে বেরিয়ে রোদ্র, এরকম একটা কিছু একটা ডিসিশন নিয়েছেন আর কি। সকলকে একই মানে ওই করেছেন, রিকোয়েস্ট করেছেন যে আপনারা এইভাবে কাজ করুন, তো এটা উনি রিকোয়েস্ট করেছেন। কিন্তু ওটা গেল, কিন্তু কয়েকদিন আগে 3-4 দিন আগে ইসের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন IPS অফিসার আর হলো ওনার হাজবেন্ড, হচ্ছে মানে যিনি ওনার ওয়াইফ হচ্ছে IPS অফিসার আর হাজবেন্ড হচ্ছে একজন ডক্টর, ইনাদের একজন একমাত্র ছেলে, ইনি কি করেছেন লন্ডনে গিয়েছে ওনার একটা বান্ধবীর ই করতে, বান্ধবীর সঙ্গে একটা পার্টি করতে। এবার এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, ইনি ওই বান্ধবীর সঙ্গে নাইট পার্টি করে ওখান থেকে এখানে চলে এসেছেন। ওই বান্ধবী ছিল এই এইটা এই ভাইরাসটা ওর বান্ধবীর মধ্যে ছিল, এবার ওর মধ্যে ঢুকে চলে এসেছে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওখান থেকে পরীক্ষা টরীক্ষা করে ওকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে, ওখানে রাখেনি। না রাখলে ও কি করেছে, কলকাতা হয়ে এয়ারপোর্ট হয়ে এয়ারপোর্টে ওকে চেক করেছে, চেক করলে ও কি করেছে, ওকে বলেছে যে আপনি সঙ্গে সঙ্গে বেলেঘাট IDI হসপিটালে ভর্তি হয়ে যান। ও কি করেছে, ইগনোর করেছে, ইগনোর করলে ও ওর মায়ের প্রভাব খাটিয়ে IPS অফিসার, হ্যাঁ সেই প্রভাবটা খাটিয়ে ও ইগনোর করে মানে শপিং মলে ভালো ভালো হোটেলে গিয়ে ওদের যেমন যেমন ফিনান্সিয়াল পরিবেশ আর কি সেই সেই অনুযায়ী ওটা ঘোরাফেরা করেছে। ঘোরাফেরা করলে কোনো রকম কেয়ার টেয়ার কিছু করেনি। তারপরে কি করেছে, ওর মা আবার অন্য একটা জায়গায় নিয়ে গেছে, যেখানে যেখানে যে হসপিটালে গিয়েছে সবাই সব ওনাকে বলেছে যে আপনি সঙ্গে সঙ্গে বেলেঘাটা IDI হসপিটালে চলে যান। সকলকে ইগনোর করে মানে চারিপাশে সরিয়ে দিয়েছে জায়গাটা। তারপরে লাস্ট ফিনিশিং এ ও ভর্তি হলো IDI হসপিটালে। এই হলো অবস্থা, মানে ওর একার জন্য কত মানুষ যে ভুক্তভোগী হয়েছে আর কার কত মানুষের যে এই রোগ দিয়েছে। ওকে এখন আছে? ওকে ও তো ওকে ওকে এখন কি মানে এখনো তো সে মানে বেঁচে আছে না? হ্যাঁ, আমাদের এখনো এখানে কেউ এখনো মরেনি, সেরকম একটা ই দেখিনি। তবে ওর জন্য অনেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে, তবে এখনো সেরকম কোনো এফেক্ট করেনি। তবে সবাই সতর্ক রয়েছে, সবাই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। আমরা একটুখানি ই করতে গেলে ঘরের বাইরে গেলেই ওই মাস্ক পরে যাতায়াত করতে হয় আমাদের। তার মানে কলকাতাটা এখনো কোনো সিভিয়ার সিভিয়ার কোনো কিছু অবস্থা নাই, বাট ও না না, একজন আমাদের একজন ছাড়া ইন্ডিয়াতে কি আর ও বলতো, ইন্ডিয়াতে এমন একটা মানে ই আছে মানে বাধা রয়েছে, যেমন হিমালয় পর্বতটা এই ওদের চায়না থেকে আমাদের সম্পূর্ণটা একদম আলাদা টাইপের ই মানে আইসোলেটেড। হ্যাঁ পরিবেশ, তো ওইটার জন্য আমরা অনেকটা মানে ই আছি, প্রোটেক্ট রয়েছি। সারা পৃথিবীতে যেমনটা ই হলেও কিন্তু ওই বাংলাদেশ ধরুন, আমাদের এই যে ইন্ডিয়া ধরুন, নেপাল ধরুন, এটা একটু কম এফেক্টেড হয়েছে ওদের থেকে আর কি। বুঝতে পেরেছি। আমাদের চারিপাশে একটা প্রাচীর রয়েছে না, হিমালয় পর্বত রয়েছে, সেই কারণে আমরা অনেকটা ওদের থেকে ঠিক বিচ্ছিন্ন। আছে ঠিক আছে প্রভাস, আমরা কামনা করি সবকিছু যেন খুব দ্রুত শেষ ক্রিয়া হয়ে যায়, সবকিছু যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা আর কে আছেন ইন্ডিয়া, আর কে আছেন দেশের বাইরে থেকে, ইউরোপ থেকে কে আছেন, ইউরোপ থেকে কেউ আছেন, ফ্রান্স থেকে? কালকে না পরশু দিন, পরশু দিনও তো একজন ভর্তি হলো ফ্রান্স, ফ্রান্স থেকে না নাকি গতকালকে, ফ্রান্স থেকে কেউ আছেন, ফ্রান্স থেকে বা ইতালি থেকে? আচ্ছা হয়তো আজকে ক্লাস সাপোর্ট আসেনি, ক্লাসে আছেন। আর কে আছেন দেশের বাইরে থেকে? ঠিক আছে আপাতত মানে আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, এরপরে এরপরে বলেছেন মেহেদী হাসান, স্যার আমার প্রথম কাজ প্রায় শেষ করেছে, হালকা একটু বাকি আছে, আমি ডোনেশন বাটন সেট করতে পারছি না, একটু বুঝিয়ে দিলে ভালো হয়, ডেলিভারি দেবো। হ্যাঁ মেহেদী হাসান আমি দেখাই, যখন কোনো কি কোনো কাজ, কোনো কাজ শিখে 100% শিখা যায় না, মানে শিকার মাধ্যমে, ঠিক আছে, কোনো কাজ 100% শিখা যায় না। মনে করেন আপনি কোন একটা ওস্তাদের কাছ থেকে কি শিখছেন, শার্ট বানানো শিখছেন, শার্ট বানানো
ওকে, এরপর কোন একটা ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আমাকে একটা পার্টি শার্ট বানিয়ে দাও। এখন আপনি তো নর্মাল শার্ট বানানো শিখছেন, পার্টি শার্ট তো আপনি তো বানানো শিখেন নাই, তখন আপনাকে কি করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে যে পার্টি শার্ট, তার মানে পার্টি শার্ট ফেব্রিক্সটা কেমন হবে, চকচকে হবে, হ্যাঁ ভিতরে জরি থাকবে বা এরকম কিছু থাকবে। তারপরে কি হবে, পার্টি শার্ট মানে ঢিলে ঢালা হলে ভালো লাগবে না, টাইট ফিট হলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আমি কিছু পার্টি শার্ট দেখি অনলাইনে, হ্যাঁ দেখি এগুলো ডিজাইন কেমন করছে, এগুলোর বোতামটা কেমন, এটা কেমন, হ্যাঁ এরপর নিয়ে আপনি আপনার মতো করে আপনি তৈরি করতে করতে পারবেন। কিন্তু যখন আপনি ট্রেনিং করবেন, যখন আপনি যার আপনার ওস্তাদ আপনাকে কি কতটুকু শেখাবে, নর্মাল শার্ট তৈরি করার বেসিকটা শেখাবে, যেটা দিয়ে আপনি মোটামুটি একটা শার্ট তৈরি করতে পারবেন, হ্যাঁ ওই বেসিকটা নিয়ে আপনি আপনার ব্রেইন এখানে ইনক্লুড করে আপনি অনেক 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 কিছু আপনি তৈরি করতে পারবেন, এবং এইভাবে কি জিনিসটা শিখা হয়। এখন কখনো আপনার আপনি যদি এই কোথাও যদি শার্ট তৈরি করা শিখেন, হ্যাঁ তো আপনাকে পাড়ে শার্ট তৈরি কেমনে করতে হয় এই জিনিসটা শিখাবে না কোথাও, হ্যাঁ তারপর উল্টা পকেট দিয়ে শার্ট কেমনে তৈরি করতে হয় সেটাও শিখাবে না, হ্যাঁ তারপর এই যে শার্টের মতো অনেক অনেক রকমের ডিজাইন আছে, আমি যদি বলো যে শুধু শার্টের ডিজাইন কয়েক হাজার রকমের ডিজাইন আমি পাবো, তাই তো কয়েক হাজার রকমের ডিজাইন কিন্তু আপনাকে কোথাও শিখাবে না, ওকে এবং শিখানো সম্ভব না। কয়েক হাজার রকমের ডিজাইন দিয়ে যদি তাকে শার্ট বানানো শিখতে হয়, একটা মানুষের পুরো জীবনে চলে যাবে, শুধু শিখতে শিখতে পুরো পুরো জীবনে চলে যাবে। তো কথা হচ্ছে আমরা যখন কোনো কিছু শিখি, সেই শিখেটা কি হয়, বেসিকটা আমরা শিখি, হ্যাঁ এরপর আমরা নিজের প্রয়োজন অনুসারে, সিচুয়েশন অনুসারে, ডিমান্ড অনুসারে, হ্যাঁ এবং আমার রিসোর্স কি কি আছে সেই অনুসারে আমরা কি করি, টোটাল আমাদের মতো করে আমরা চিন্তা করি, চিন্তা করে আমরা কাজটা সাজাই। আচ্ছা এখন এই আমাদের সবচেয়ে বড় যেমন একজন শার্ট তৈরি করার জন্য তার স্যাম্পল পাওয়া অনেক কঠিন হবে, তাই না, সে কোথায় কি দিবে সেটা পাওয়াটা অনেক কঠিন হবে, বাট আমাদের জন্য সহজ। কেন সহজ, আমরা এই নেট থেকে আমরা স্যাম্পল বের করতে পারবো, আবার ওই স্যাম্পলটাকে কিভাবে আমি বাস্তবায়ন করবো সেটা আমি নেট থেকে সার্চ করে পেয়ে যাবো, গুগল থেকে সার্চ করে। তো এখন আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ফেসবুকের অনেকগুলো কাজ আপনি করেছেন, শুধুমাত্র ডোনেশন বাটন তৈরি করতে আপনি পারতেছেন না, বা ডোনেশন বাটন তৈরি করতে আপনি সমস্যায়, হ্যাঁ এই যে আপনি স্পষ্ট ভাবে বলছেন আমি ডোনেশন বাটন তৈরি করতে পারতেছি না, এই কথাটা আমার জন্য খুবই খুবই আপত্তিজনক কথা, আমি এরকম কোনো কিছু চাই না কখনো, আমি ডোনেশন বাটন তৈরি করতে পারতেছি না, দয়া করে আমাকে এরকম কথা কেউ বলবেন না, এটা হচ্ছে হতাশাজনক কথা, আমি হতাশা আমি শুনতে চাই না। বরং আপনি যেটা করতে পারতেন, আপনার মাইন্ডে যদি সেট আপ হয়ে থাকে হাই হাই সারা তো আমাকে ডোনেশন বাটন তৈরি করতে শিখে নেই, হ্যাঁ এখন আমি ডোনেশন বাটন কেন তৈরি করবো, সুতরাং আমি পারবো না, সুতরাং আমি স্যারকে বলবো স্যার আমাকে আমাকে দেখাই দেবে তারপর আমি করবো, তাহলে আসলে আপনার প্রফেশন হবে কখনোই হবে না। এখন ডোনেশন বাটন, হ্যাঁ আপনি ডোনেশন বাটন তৈরি করতে চাচ্ছেন, খুব ভালো কথা, আপনি জাস্ট মেন্টালি যদি সেট আপ থাকেন, আপনি মেন্টালি যদি আপনি এই সেট আপটা যদি থাকে যে আমি যেটা পারবো না স্যারকে বলবো স্যার আমাকে হাতে ধরে ধরে সবকিছু দেখাই দিবে, তাহলে আপনি ওইখানেই আপনি আটকে থাকবেন, আপনি খুব বেশি দূরে উঠতে পারবেন না। আবার যদি আপনার মাইন্ডের সেট আপ এমন হয় যে আমি তো এই ফেসবুক তৈরি করার তো আমি 90% কাজটা আমি করে করে ফেলছি, এখন জাস্ট একটা জায়গায় এসে আমার আটকে গেছে, ডোনেশন বাটন আমি তৈরি করতে পারতেছি না, হ্যাঁ যাই হোক এখন ডোনেশন বাটনটা কিভাবে তৈরি করবো আমি ইউটিউব থেকে আমি দেখিনি, এবং আমি যদি আমি নিশ্চিত যে আমি ইউটিউব দেখে থেকে দেখে আমি শিখতে পারবো, এবং কি মোটামুটি একদিনের দুদিনের মধ্যে মানে আমি কি কয়েক মানে 1 ঘন্টা স্টাডি করলে আমি অনেক ভালো এই ডোনেশন বাটন আমি তৈরি করতে পারবো, 1 ঘন্টাও লাগবে না, ওকে আধা ঘন্টার মধ্যে এটা 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 হয়ে যাবে। তো আপনি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ডোনেশন বাটন অন ফেসবুক পেজ, লেখেন দেখেন এই আছে না, হাউ টু অ্যাড ডোনেট বাটন ফেসবুক, কতক্ষণের ভিডিও, অল্প কিছুক্ষণ কিছু ভিডিও, শর্ট নন প্রফিট ইউজ ফেসবুক ডোনেশন বাটন 5 মিনিটের ভিডিও, 2 মিনিটের ভিডিও, তাই না 4 মিনিটের ভিডিও, এভাবে 3-4টা ভিডিও আপনি 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 দেখেন এই যে ডোনেশন বাটন, হ্যাঁ দেখলে তো আপনার হয়ে যাচ্ছে, তাই না। আবার আপনি যে রিসেন্ট ভিডিওগুলো চাচ্ছেন যে ডোনেশন বাটন কিভাবে তৈরি করবেন, এটা এটা তো 4 বছর আগের ভিডিও, এটা 1 বছর আগের ভিডিও, হ্যাঁ রিসেন্ট ভিডিওগুলো চাচ্ছেন, আপনি ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে আপডেট দেন দিস ইয়ার, ওকে তাহলে এই বছরের ভিডিওগুলো আপনার আসবে, এই যে ফেসবুক পেজ ফেসবুক ডোনেশন বাটন চলে আসছে না, মেক ইউর ওন পেপাল ডোনেট উইথ পেপাল, তাই না এই যে ডোনেশন ডোনেশন বাটন, হাউ টু মেক এ পেপাল ডোনেট বাটন 2020, হ্যাঁ যেখানে ক্লিক করে মানুষ পেপাল থেকে ডোনেট করতে পারবে। কথা হলো একটু চোখ কান খোলা রাখতে হবে আর মেন্টাল সেট আপটা চেঞ্জ করতে হবে। আমি বারবার একটা কথা বলি যে সাকসেস হওয়া বা না হওয়ার পিছনে অনেক বড় প্রফেশনাল আর অনেক ছোট প্রফেশনাল, হ্যাঁ আসলে পার্থক্য আপাত পার্থক্য কোনো কিছু নাই, এমন না যে বড় প্রফেশনাল
বড় প্রফেশনাল বলতে আমি যদি বলে যাই যে মাসে 5 লক্ষ টাকা কামাই আর যে মাসে 5,000 টাকা কামাই, হ্যাঁ অনেকে মনে করে যে 5 লক্ষ টাকা কামাই সে বিশাল জ্ঞানের পাহাড় পাহাড় জ্ঞানের সাগর। আসলে কিছুই না, আসলে কিছুই না, সে জ্ঞানের পাহাড়ও না জ্ঞানের সাগরও না। হ্যাঁ শুধুমাত্র একটা জায়গাতে পার্থক্য হয়ে যায়, একটা জায়গাতে পার্থক্য, সেটা হচ্ছে মেন্টাল সেটআপ। মেন্টাল সেটআপটা কি, যে আমাকে দেখিয়ে দিলে আমি পারবো, এটা হচ্ছে একটা মেন্টাল সেটআপ। আর আরেকটা মেন্টাল সেটআপ, ওনাকে দেখিয়ে না দিলেও আমি কি নিজ থেকে সমস্যার সমাধান করে ফেলতে পারবো, ওইটা হচ্ছে মেন্টাল সেটআপ। এবং যে ওটা পারবে সে সত্যি সত্যি সে প্রফেশনাল, সে যে কোনো প্রবলেমে যখন পড়বে সে কারো মুখাপেক্ষি হবে না, সে কারো মুখাপেক্ষি হবে না, সে নিজে নিজে সমস্যার ভিতরে ঢুকে যাবে, সমস্যার সমাধান নিয়ে চিন্তা করবে। এবং যখন কেউ এই নিয়ে যখন সমস্যার সমাধান শুরু করে, আমি পারবোই পারবো, সমস্যার সমাধান হবেই হবে। হ্যাঁ আর কেউ যদি এই নিয়ে যদি দেখে যে আমি তো আসলে পারবো না, আমি তো আসলে এটা করি নেই, হ্যাঁ যা দেখি তারপরে একটুখানি দেখি, বাট তার দেখাটা দেখার মধ্যে আন্তরিকতা থাকবে না, নিশ্চিত ভাবে সে পারবে না। আমি আশা করি বিষয়টি সবাইকে বুঝিয়ে বলতে পেরেছি। তো সুতরাং আপনার সাকসেস হওয়ার পিছনে আপনি আগে থেকে কতটুকু জানেন, কিছুই যায় আসে না, আপনি এই আপনি কতটুকু আপনার মেধা মেধা বেশি নাকি নাকি কম তা তো বেশি কিছু যায় আসে না। বরং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যারা অনেক বেশি মেধাবী বলে নিজেকে মানে মনে করে, তারা আসলে কিছুই করতে পারে না, তাদের মধ্যে একটা মানে থাকে অহমিকা থাকে। তো আসলে আপনি কতটুকু জানেন, কতটুকু মেধাবী, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, আপনি এই GPA 5 পেয়েছেন কিনা, আপনি ভালো স্টুডেন্ট কিনা, তাতে কিছু কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। একটাই জিনিস, আমি পারবো, আমি করে ফেলতে পারবো, আমাকে দেখিয়ে না দিলে আমি করে ফেলতে পারবো, একটাই মেন্টাল সেটআপ। ওকে তো যিনি এই ইয়াটা যিনি করেছেন এই ডোনেশন বাটনটার ব্যাপারে আমাকে যিনি প্রশ্ন করেছেন, আমি আশা করি আপনি সেটা করে ফেলতে পারবেন। এবং আমি আরো বেশি যেটা আশা করি যে আপনি নেক্সট ক্লাসে আগামীকালকে আমাকে আমাকে এরকম একটা প্রশ্ন লিখে দেবেন যে স্যার আমি করে ফেলতে পারছি, করে ফেলতে পারছি, দেখেন আমাকে আমার এটা হয়েছে কিনা। ওকে আমি যদি আপনাকে দেখিয়ে না দিই, আমি আমি নিশ্চিত যে আপনি কি করে ফেলতে পারবেন। আমাকে একটু সবাই হাত দেখান তো, উনি পারবে কিনা না, আপনারা পারবেন কিনা না, উনি পারবে কিনা, পারবে, ভেরি গুড। আমি অনেক কনফিডেন্ট দেখতেছি জহুরুল আলমকে। হ্যাঁ জহুরুল আলম বলেন পারা যাবে না, পারা যাবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারা যাবে, ইনশাআল্লাহ অবশ্যই পারা যাবে। কত হচ্ছে এই মনে করেন আজ থেকে এই আমাদের যে সৌভাগ্য, হ্যাঁ অনেক অনেক কিছু কিন্তু আমরা লাকি, আমাদের আগের প্রজন্মের চাইতে আমরা অনেক অনেক লাকি। এই কারণে কারণ আগের প্রজন্ম থেকে মনে করেন আপনার বাবা বা আপনার দাদা, হ্যাঁ ওনাদেরকে যদি বলা হইতো এবং ওনাদেরকে যদি কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, উনি কিন্তু সহজে কি বলতে পারবে না, উনি অমুককে জিজ্ঞেস করবে, তমুককে জিজ্ঞেস করবে, তাই না? আবার প্রশ্ন উত্তর বললো বলবে যে কি সম্ভবত। হ্যাঁ যেমন আমেরিকার বাণিজ্য মন্ত্রীর নাম কি, তাই না? এখন ওনাকে বললো আমরা যদি আমাদের আগের প্রজন্মের বাবা বা দাদাকে যদি জিজ্ঞেস করি, ওনারা কিন্তু ওইভাবে শিউরলি বলতে পারবে না, তাই না? অথবা বললো কি অনেককে জিজ্ঞেস করতে হবে, অনেক জায়গায় অনেক জায়গায় যেতে হবে, বাট আমাদের মাত্র 1 সেকেন্ডের বিষয়, তাই না? 1 সেকেন্ডের বিষয় না মানে কোনো একটা কিছু জানা, কোনো একটা কিছু জানা সেটা আমাদের জন্য 1 সেকেন্ডের বিষয়, তাই না? আমি কিছুই জানি না কিন্তু আমি সবকিছু জানি, আমি কোনো কিছুই জানি না বাট আমি সবকিছু বলতে পারি, তাই না? তারপর কোনো একটা কিছু কিভাবে করতে হবে, মনে করেন এখন আপনি কেউ এখন চিন্তা করলে কি আমি জুতা বানাবো, আমি একটা ব্যবসা করবো, কি কিসের ব্যবসা, যে আমি এখন কি স্যান্ডেল তৈরি করবো বা জুতা বানাবো। এখন জুতার কোনো ফ্যাক্টরিতে আমি কখনো যাইনি, জুতা কিভাবে বানাতে হয় আমি সেটা জানি না, জুতা বানানোর জন্য কি কি র মেটেরিয়ালস দরকার সেটা আমি কখনো দেখিনি, কখনো কখনো আমি আমি কি জানি না। হ্যাঁ তো এখন আমার আগের প্রজন্ম যদি সে জুতার ব্যবসা যদি করতে হইতো, তাকে তাকে ওনাকে কি করতে হইতো, কোনো একটা জুতার ফ্যাক্টরিতে যেতে হইতো, হ্যাঁ ওরকম জুতার ওরকম কিছু কিছুদিন এখানে জব করতে হইতো, তাই না? তারপর কিছুদিন ওই মালিকের সাথে মালিককে অনেক অনেক ভাবে কি অয়েলিং করতে হইতো, এভাবে হয়তো 6 মাস 1 বছর 2-3 বছর পরে গিয়ে উনি মোটামুটি কিছুটা শিখতে পারতো। হ্যাঁ এভাবে জুতা তৈরি করতে হয় 3-4 বছর পরে গিয়ে উনি কি সেই জিনিসগুলো শিখতে পারতো। হ্যাঁ এই যে 3-4 বছর একটা সময় বিশাল একটা সময়, তাই না? বাট এখন আমাকে যদি আমাদেরকে যদি বলা হয় আপনি যদি বদ্ধপরিকর থাকেন যে আপনি একটা একটা কারখানা তৈরি করবেন, কিসের জুতার কারখানা বলেন, খুব বেশি কি প্রবলেম হবে? না স্যার আমাদের বড়জন প্রয়োজনের হাতের মুঠোয় হাতের মুঠোয়। আমি যদি ইউটিউবে ভিডিও দেখি শুধু জুতা কিভাবে তৈরি করতে হয়, জুতা তৈরি করতে কি কি কাঁচামাল লাগে, জুতা কিভাবে করতে হয়, আমি 1 সপ্তাহ আমার আমার যদি 1 সপ্তাহ যদি পড়াশোনা করি বিশাল পড়াশোনা হবে না? মনে হয় না 1 সপ্তাহ পড়াশোনা করার পর জুতা তৈরি করা নিয়ে আর কোনো কিছুই আমার আমার কি বাকি থাকবে। হ্যাঁ তারপর হলো মানে দেখেন হাউ টু মেক শো,
জুতা কিভাবে তৈরি করতে হবে আমাকে একদম হাতে কলমে আমি কি এখানে এখান থেকে আমি শিখতে পারবো না হ্যাঁ মেকিং এ পেয়ার অফ টু হাতে কলমে আমি কি জুতা তৈরি করে শিখতে পারতেছি এই যে হাতে কলমে যেটা শিখা এটা কোনো কারিগর এই কিভাবে কি শিখাতে পারবে পারবে না হাতে কলমে যে শিখা এটা কোনো কারিগর বাংলাদেশের কোনো কারিগরের কাছ থেকে যদি আপনি শিখেন আপনি বাংলাদেশের স্ট্যান্ডার্ড আপনি শিখবেন ইউটিউব থেকে যদি শিখেন আপনি শিখবেন এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আপনি শিখবেন হ্যাঁ তার মানে আপনার কাজটা অনেক ভালো হবে দুই নম্বর হচ্ছে এই যে আপনি জুতা তৈরি করবেন এখন জুতা তৈরি করার জন্য কাঁচামালগুলো আপনি আপনি কোথায় পাবেন তাই না এখানে এই যে ফেব্রিক্স এই যে জিনিসগুলো ফর্মগুলো প্রয়োজন হচ্ছে তাই না এই জিনিসগুলো আপনি আপনি করতে গিয়ে পাবেন খুব বেশি কঠিন হবে পাওয়া আমি যদি নেটে সার্চ করি আমি এটা সোর্স পাবো না সোর্স পাইলাম সোর্স পাওয়ার পর সোর্সের সাথে আমি কথা বলতে পারবো না এখান থেকে কথা বলার পর আমি তার সাথে ভিডিও কনফারেন্স করে তার সাথে করে আমি সেটা আনার আনার ব্যবস্থা করতে পারবো না তার সাথে যদি আমি কথা বলি সেই তো আমাকে সেই তো আমাকে বুদ্ধি দিবে বা সেই তো আমাকে কি করে দিবে আমার কাছে সেটা পৌঁছে দিবে বা যেভাবে হোক সোর্স তো আমি পাবো তাই না আনার পর সেটা কোডে কোডে এভাবে কি আমি ব্যবস্থা করতে পারবো না সবকিছু তার মানে এই টোটাল সিস্টেম করতে আমি যদি আজকে যদি আমি গত পরিকর হয়ে যাই আমি জুতার ব্যবসাই করবো তাহলে আমার মনে হয় না এটা করতে খুব বেশি সময়ের সময়ের প্রয়োজন হবে তাই না এই সবকিছু মিলে যদি আমি এক মাস যদি কমপ্লিট যদি আমি সময় দিই এক মাসের মধ্যে আমি একজন জুতা বিশেষজ্ঞ হয়ে যাবো হবো না তাই না এই জুতা বিশেষজ্ঞ যে আমি হইলাম আমি যদি ওই 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 জ্ঞান দিয়ে ওই জ্ঞান দিয়ে আমি আমি কি কি করতে পারবো আমি তো নিজের কারখানা নিজে করতেও পারবো প্লাস অন্য কোনো কোম্পানিতে আমি অ্যাডভাইজারি হিসেবে আমি কি জব করতে পারবো অনেক ভালো স্যালারিতে তাই না এখন বর্তমান সময়টা এত মানে কি এই যে সুবিধাগুলা ইন্টারনেটের যে মানে অসাধারণ যে সুবিধাগুলা এই সুবিধাগুলো আসলে আমাদের আগের কোনো প্রজন্ম পাই নাই তো স্বাভাবিকভাবে আমাদের আগের প্রজন্ম যদি হ্যাঁ মানে আপনার বাবা যদি একটা যদি একটা যদি বাড়ি করে হ্যাঁ আপনার বাবা যতটুকু জানে ওটুকু দিয়ে যদি একটা বাড়ি করে এখন আপনার তো দশটা বাড়ি করা উচিত এবং আপনার তো দশটা বাড়ি করা করতেই আপনি পারবেন সেই ইনহেরেন্ট পাওয়ারটা আপনার আছে আছে না হ্যাঁ মানে কারো বাবা যদি সারা জীবন 1 কোটি টাকা ইনকাম করে তাহলে স্বাভাবিকভাবে আপনার 10 কোটি টাকা ইনকাম করার কি সকল রিসোর্স তো আপনার আশেপাশে আছে হুম শুধুমাত্র একটাই জিনিস শুধুমাত্র কি বিলিভ করা যে না আমি পারবো আমাকে দিয়ে হবে কারণ কি কারণ আমি আমার আমার জন্য কোনো কিছুই কি দুনিয়ার সকল কিছু আমি জানি জাস্ট একটা জিনিস আপনি একবার চিন্তা করুন যে দুনিয়াতে কোথায় কি আছে না আছে কোন প্রশ্নের উত্তর কি সকল তথ্য কি আপনার কাছে আছে আপনি সকল কিছু জানেন আমরা জানি না সব সবকিছু আমরা জানি না আমরা যখন আমরা আমরা কিছু জানি না বাট যখন আমরা নেটে কানেক্ট হই তখন আমরা সবকিছু জানি মুহূর্তের মধ্যে আমরা সবকিছু বলে দিতে পারি কোন কাজটা কিভাবে করতে হবে কোনটা কি 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 করতে হবে হ্যাঁ সেটা আমরা কি মুহূর্তের মধ্যে আমরা কি জানি আমরা আমরা বলে দিতে পারি তাই না তো মানে স্বাভাবিকভাবে কি আমরা অনেক ভালো একটা কিছু আমরা ডিজার্ভ করতেই পারি পারি না শুধু নিজেকে পরিপূর্ণভাবে বিলিভ করাতে হবে যে আমি কারো মুখাপেক্ষি না আমি কারো মুখাপেক্ষি না আমি যেটা করবো সেটা আমার নিজের শক্তিতে আমি কি সেই কাজটা করতে পারবো আমার মধ্যে সেই ইনহেরেন্ট পাওয়ারটা আছে তাহলে আসলে আর খুব বেশি দূর কি করতে হবে না হ্যাঁ মানে কখনোই কখনোই কি এই মানে মানসিক ভাবে কখনো কি আপনি ভেঙে ভেঙে পড়বেন না এই যে দেখেন জুতা বানাচ্ছে কোথেকে কি কি জিনিস কি করে ফেলবে এই যে মানে গেল ঠিক আছে না ওকে আচ্ছা আমি আরেকজনের কোশ্চেনটা দেখছি এরপর হলো স্যার অনেকদিন ধরে গিগ পাবলিশ করেছি এন্ড ইমপ্রেশন ভালো বাট কাজ পাচ্ছি না একটু দেখলে ভালো হয় অনেকদিন ধরে গিগ পাবলিশ করেছি যে কাজটাকে আচ্ছা নুরুল আলম আপনি বলেন আমি একটা কাজ লাগাইছি সেই কাজে ফল আসতেছে না তখন কি করবো কেটে ফেলে দিতে হবে নতুন করে কাজ লাগাতে হবে রাইট আকবর আপনি আপনি বলেন জি স্যার স্যার আমার মনে হয় গিগটা 8 তারিখে পাবলিশ করছি তো হুম এরপরে স্যার ইমপ্রেশন আসছে কিন্তু আমি কোনো মার্কেটিং করিনি কিন্তু ভালো ইমপ্রেশন আসছে ক্লিকও আসছে যাক এখন আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে
এখন আপনি যদি এই এই সেটআপ যদি আপনার মাথায় থাকে যে না আমি তো হচ্ছে না নিশ্চয়ই স্যারে বুঝবো আমার এখানে কেন কেন আসতেছে না, হ্যাঁ আমি স্যারকে বলবো স্যার আমার গিগটা ভালো করে দেখবে, দেখে দেখে এমন ভাবে ঠিক করে দিবে যে আমার গিগে কি সাথে সাথে কাত আসা শুরু হবে, বৃষ্টির মতো কাত আসা শুরু হবে, এরকম আশা ভরসা মনের মধ্যে আছে কিনা? না স্যার। এরকম আশা ভরসা যে করছে সে গেছে, তার কিচ্ছু হবে না। আমি কি আপনাকে বুঝতে পারছি? কথা হচ্ছে আপনার যে প্রবলেমটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, লাইন বাই লাইন পড়েন, অন্য অন্য গিগের সাথে মিলান, কোথায় সমস্যা সেটা আপনাকে খুঁজে 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 বের করতে হবে। আচ্ছা আমার আমার ভূমিকা কি? আমার ভূমিকা হলো যে আপনি লিখবেন, লেখার পর আপনি কোনো একটা অংশবিশেষ আমাকে দেখাবেন যেটা নিয়ে আপনি কনফিউজড, হ্যাঁ যে স্যার দেখেন আমি এই জিনিসটা লিখছি, হ্যাঁ এখন এই জিনিসটা চাইতে এইটা আর কিভাবে কি, এই যে এই জিনিসটা আমি দেখছি এখন এটাকে কি এভাবে আর আর কিভাবে আর একটু ডেভেলপ করা যায় আমাকে পরামর্শ দেন, আমি ওটুকু নিয়ে আপনাকে পরামর্শ দেবো। আমি কি আপনাকে বুঝতে পারছি? আমি সবাইকে বারবার একটা কথাই বলতেছি, সেটা হলো সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, কারো উপর দুনিয়ার আমার উপর আমার উপরও না দুনিয়ার কারো উপরে না, যে আমি আপনাকে হেল্প করলে আপনি সাকসেস হবেন, আমি হেল্প না করলে আপনি সাকসেস হবেন না। এখানে আমার চাইতেও এখানে আমি এখানে সবচেয়ে বড় ওস্তাদকে দাঁড়ান দেখি ইশারা দিয়ে আমাকে বলুন তো সবচেয়ে বড় ওস্তাদকে, না হয় নাই সবকিছুর উপরে সৃষ্টিকর্তা, তাই না? আমি বলতেছি ওস্তাদ মানে শিক্ষক, সৃষ্টিকর্তা তো শিক্ষক না, উনি বলছেন যে নিজে নিজের শিক্ষক নিজে, তাই না? আমি এখনো পাচ্ছি না, রাজ্জাক সৈকত কিছু একটা বুঝাতে চাচ্ছেন, রাজ্জাক সৈকত আপনি বলেন মুখে বলেন স্যার। আমি বুঝাতে চাচ্ছি ইন্টারনেট সিস্টেম স্যার, প্রপার ইউজ করতে পারলে ইজ দ্য বেস্ট টিচার, ইন্টারনেট সিস্টেমটা। আচ্ছা আমি একজন থেকে পাইলাম যে ইন্টারনেট সিস্টেমটা হলো সবচেয়ে বড় টিচার, হ্যাঁ আর কে কিছু বলবেন ফারুক কিছু বলেন? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদ কে, বড় টিচার কে? গুগল স্যার। গুগল, ভেরি গুড। এরপর বলেন জন না জোহান, জোহান আপনি বলেন, আপনি বলেন গুগল, গুগল গুগল। আর কে বলবেন? ইউটিউব, হ্যাঁ গুগল ইউটিউব মানে মানে টোটালি ইন্টারনেট, তাই তো? আচ্ছা জাভেদ, জাভেদ বলেন স্যার। নিজের প্রসেসটা প্লাস গুগল, নিজের প্রসেস, নিজের নিজের প্রসেসটা বলতে প্রসেস নাকি প্রচেষ্টা? প্রচেষ্টা মানে নিজের প্রসেস, নিজের থেকে দিয়ে চেষ্টা করা প্লাস গুগল কে, গুগল কে দিয়ে চেষ্টা করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শুধু গুগল থাকলেই তো হবে না, আমার কাছে খুব হাই ফাই কম্পিউটার আছে, খুব ভালো ইন্টারনেট আছে, বাট আমি যদি আগাতে না চাই তাহলে ওইগুলো তো আমার কোনো কাজে আসবে না, তাই না? জি স্যার। রাইট, নিজের প্রসেস এবং গুগল, হ্যাঁ গুগল বলতে ইন্টারনেট, হ্যাঁ। আর কে আছেন, আর কে আর কে বলবেন দেখি, বলেন তো একটু হাত তোলেন তোলেন, কে কে বলতে চান? এখানে তো কোনো হাত পাচ্ছি না, এখানে কোনো হাত আছে? হ্যাঁ নূর ইসলাম, নূর আপনার নাম, এটা নামের মধ্যে নূর এত বেশি কেন স্যার? নাম বেশি নাম বেশি নূর ইসলাম, নূর নূর ইসলাম আমার মেইন নাম আর নূর আমার ডাক নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নূর বলেন স্যার। প্রথম হলো স্যার মানে জিনিসটা বুঝতে হবে আগে, মাথায় ক্যাচ করতে হবে, তারপরে সে গুগল হোক ইউটিউব হোক আমার খুঁজে নিতে হবে, প্রথমে আগে মাথাটা আগে কাজ করতে হবে, মাথায় কাজ করতে হবে। আপনি মার্শাল আর্ট শিখবেন, কুংফু শিখবেন, এখন কুংফু শিখার জন্য মার্শাল আর্ট শিখার জন্য আগে মানুষ কি করতো, আমরা অনেক চায়না মুভিতে দেখছি যে অনেক বড় বড় ওস্তাদের কাছে যাইতো, তাই না? এই উস্তাদ সেই উস্তাদ, ওই যে একজন ওস্তাদ কি করছে একটা বই লিখছে, সে বইয়ের জন্য বিশাল মারামারি, হ্যাঁ বিশাল খুনো গুনি, শেষ পর্যন্ত গিয়ে সেই বই বইটা পাইছে, সেই বই থেকে মার্শাল আর্টের আর্টের কি গোপন কৌশল শেখানো হয়েছে, হ্যাঁ। এখন আমাদের কি এত কিছু আর প্রয়োজন হয়? এখন আমরা নেটে সার্চ করলে আমি কি মার্শাল আর্ট শিখতে পারতেছি না, হ্যাঁ। তারপরে আমি মাছ ধরা শিখবো, নেটে সার্চ করলে আমি মাছ ধরা শিখতে পারতেছি না, জাল মারা শিখতে শিখতে পারতেছি না, কোনো কিছু শেখার জন্য আমাদের কোনো কারো কাছে আমাদের যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো শুধুমাত্র কি এই এক নম্বর হচ্ছে নিজ থেকে ইয়া হওয়া, মানে
নেটে সকল সমস্যার সমাধান আছে, সকল কিছু আমরা শিখতে পারবো। হ্যাঁ, এবং দুই নম্বর হচ্ছে সেটা বিশ্বাস করা যে নেটে মানে আমি কি সেটাই করতে পারবো, আর মানে আলটিমেট শেষ পর্যন্ত আমি কি শিখে ফেলতে পারবোই পারবো, বা আমি এটা সমাধান করে ফেলতে পারবোই পারবো, সেই কনফিডেন্টটা কি থাকা, নিজের মধ্যে থাকা। ফারুক মনে কিছু বলবে? হ্যাঁ ফারুক বলুন। যদি সময় হয় স্যার, ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছিলাম স্যার। ভেরি গুড, ভেরি গুড। কত ডলার? $120 স্যার। আলহামদুলিল্লাহ, আসেন আসেন, স্ক্রিন শেয়ার করেন। আপনার কি মনে হয়, টেনশনে ছিলাম স্যার? হ্যাঁ, দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান।